আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। আদার বস্তার আড়ালে বার্মিজ সুপারি পাচার, সুপারি বুঝাই তিনটি লরি সহ আটক চার। বেশ কিছুদিন থেমে থাকার পর আবারও চাঙ্গা হয়ে উঠেছে অবৈধ পাচার বাণিজ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে অবৈধ চোরাচালান বাণিজ্যের বিরুদ্ধে যখন খড়্গহস্ত রাজ্য পুলিশ, ঠিক এ সময়ে একের পর এক অভিনব কৌশল অবলম্বন করে অবৈধ চোরাচালান বাণিজ্য চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মাফিয়ারা। ধলাই ও লাইলাপুর পুলিশের নাকা চেকিং চলাকালে সোমবার সকাল 6টা থেকে 7টার মধ্যে এক এক করে তিনটি সন্দেহজনক বার্মিজ সুপারি বোঝাই লরি আটক করে পুলিশ। প্রথম লরিটি আটক করা হয় লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টের সম্মুখ থেকে। HP 695614 নম্বরের গাড়িতে তল্লাশি চালিয়ে আদার বস্তার আড়াল থেকে উদ্ধার করা হয় বৃহৎ পরিমাণে সন্দেহজনক বার্মিজ সুপারি। হিমাচল প্রদেশের বাসিন্দা গাড়ি চালক শ্যামলাল জানায়, আদার বস্তা বলে মালগুলো মিজোরামের খজল থেকে 35,000 টাকা ভাড়ার বিনিময়ে করিমগঞ্জ পৌঁছে দেওয়ার জন্য তার গাড়িতে লোড করে দিয়েছিলেন জনৈক ব্যক্তি। আদার আড়ালে অবৈধ বার্মিজ সুপারি রয়েছে সে বিষয়টি তার জানা ছিল না। এদিকে আরও একটি 6-চাকার লরি ও একটি বলেরো পিকআপ আটক করা হয় ধলাই থানার অদূরে 306 নম্বর জাতীয় সড়ক থেকে। দুইটি ঘালিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বৃহৎ পরিমাণের বার্মিজ সুপারি। ধলাই থানার অফিসার ইনচার্জ মনোজ পাঠকের দেওয়া তথ্য মতে, তিনটি ঘাড়ি থেকে সর্বমোট উদ্ধার করা হয়েছে 156 বস্তা সন্দেহজনক বার্মিজ সুপারি। উদ্ধার করা মালের সঠিক পরিমাপ পাওয়া যায়নি যদিও বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। তিনটি ঘাড়ি থেকে চালক ও সহচালক মিলে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন হিমাচল প্রদেশের শ্যামলাল, বরপেটার সঞ্জু চৌধুরী, আনোয়ার হোসেন, মেঘালয়ের বিমলি পারাং। সঞ্জু চৌধুরী ও বিমলি পারাং জানিয়েছে, মিজোরামের ভাইরিংকি থেকে বরপেটায় পৌঁছে দেওয়ার জন্য লস্কর পদবীর জনৈক ব্যক্তি তাদের গাড়িতে মালগুলো লোড করে দিয়েছিলেন। পুলিশ গ্রেফতারকৃত 4 জনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। যোৱাকালি আমি এটা সোর্স মানে সোর্সের যোগেদি গম পাওঁ, গোপনীয় সূত্রে গম পাওঁ যে 3খন সুপারি গাড়ি মানে সাসপেক্টেড যেটো বার্মিজ সুপারি এইটো আপনার মিজোরামের ফর পৰা আহি আছে। আর সেই মর্মে আমি ওলাই যাওঁ, তাত পাওঁ আর 3খন গাড়ি আমি আটক কৰিবলে সক্ষম হওঁ। 3খন গাড়িত টোটেল আমি 156 মানে বেগ বস্তা আমি সুপারি পাওঁ আর টোটেল প্রায় 700 কেজিমান হব আমি সুপারি জব্দ করো। তার 2-3 দিনের আগত আমি প্রায় আমি সুপারি জব্দ করেছিলাম।